প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী রয়েছো, ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের প্রত্যেকের অড সেমিস্টারের পরীক্ষা রীতিমতো শুরু হতে চলেছে কিছুদিন পর থেকে। ও প্রত্যেকে অড সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না। কারা দিতে পারবে না, কেনই বা দিতে পারবে না, এই মুহূর্তে তোমাদের কি করণীয়, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবে সেমিস্টারে, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে বিপদে পড়ে গেছে, কিছু ছাত্রছাত্রী বিপদ মুক্ত। ও কারণ অনেক ছাত্রছাত্রী কিছু জিনিস না জানানোর কারণে বা জেনেও ইচ্ছাকৃত করার কারণে কিন্তু ও সেমিস্টারের পরীক্ষায় বসতে পারে না। তাদের হয়তো একটা সেমিস্টারের ছ মাস সময় নষ্ট হয়, আবার পরের বার সেই সেমিস্টার দিতে হয়। এমনটি দেখা গেছে প্রত্যেক বছরই, কিন্তু এবছর হওয়ার পরিমাণটা অনেকটাই বেশি। তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাটেন্ডেন্স প্রয়োজন। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, পরিষ্কারভাবে এবছর অ্যাডমিশনের সময় এবং অফিসিয়ালভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা আছে 75% অ্যাটেন্ডেন্স প্রত্যেকটি ছাত্রছাত্রীদের থাকতেই হবে। এ সেটা তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পড়ো, কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কোনো কলেজে, কিংবা গভর্নমেন্ট অ্যাডেড কোনো কলেজে, এ তোমার প্রত্যেককে এ কিন্তু 75% অ্যাটেন্ডেন্স রাখতেই হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, 75% অ্যাটেন্ডেন্স শুধুমাত্র যে রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য না, স্টেট ইউনিভার্সিটি এমনকি বর্ধমান ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, এ প্রত্যেকটা জায়গায় কিন্তু 70% অ্যাটেন্ডেন্স প্রয়োজন। এবং এর জন্য কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটি, অনেক অনেক কলেজ কিন্তু বিভিন্ন ও পরীক্ষার ক্ষেত্রে, টিউটোরিয়াল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা নাম্বার দিয়ে থাকে, সেটা তোমরা প্রত্যেকে জানো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে অনেক এরকম ছাত্রছাত্রী আছে এখনও পর্যন্ত হয়তো 20% অ্যাটেন্ডেন্স দেওনি, সেক্ষেত্রে কী হতে পারে? এক্ষেত্রে দুটো বিষয় আছে এর মধ্যে। এক, কিছু এরকম কলেজ রয়েছে এ যে কলেজগুলো কিন্তু রীতিমতো অ্যাটেন্ডেন্সের দিকে অত গুরুত্ব দেয় না অফিসিয়ালভাবে রুলস থাকলেও, ও তাদের 20% হোক 10% হোক তারা পরীক্ষায় বসতে দেয়, আর তারা পরীক্ষা ছাত্রছাত্রীদের নিয়ে নেয়। কিন্তু ও দেখা যায় বেশিরভাগ কলেজ বিগত সময়েও বা এবছরেও কিন্তু এই অ্যাটেন্ডেন্সের কারণে বহু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এ পরীক্ষা দিতে কিন্তু বাধা দিয়েছে, পরীক্ষা দিতে দেয়নি। এর বিকল্প পথও রয়েছে। কী রয়েছে? কিছু ইউনিভার্সিটি কী করে, অ্যাটেন্ডেন্স যদি কম থাকে, যত অ্যাটেন্ডেন্স কমে আছে তার অ্যাকর্ডিং তোমাকে টাকা পেমেন্ট করতে হয়, পে করতে হয়, সেই অপশানটা রাখে। এবং অনেক ছাত্রছাত্রী অ্যাটেন্ডেন্স করে না, সেই কারণে তার ফাইন হিসাবে, মানে 70% অ্যাটেন্ডেন্স নেই, 75% অ্যাটেন্ডেন্স নেই, তার আর ফাইন হিসাবে কিন্তু তোমাদের থেকে টাকা নেয়। অনেক ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসতে দেয় না, গার্জিয়ান কল করে, তারপরে গার্জিয়ানের সঙ্গে কথা বলে দ্বিতীয়বার যাতে না ঘটে সেটা বলে তোমাদের পরীক্ষায় বসতে দেয়। অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের অসুবিধা করে পরীক্ষায় বসা নিয়ে। কাজেই তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমরা অনেকে জানো এইবারের ক্ষেত্রে রুলসটা কিন্তু অনেকটা স্ট্রিক্ট, এবং কিছু কলেজের ছাত্রছাত্রীদের এই বিষয়টা আগেভাগেই কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এবং তোমরা সেই অনুযায়ী আমাকে জিজ্ঞাসা করেছো, আমাকেও বলেছো হ্যাঁ এটা বাস্তব, 70% অ্যাটেন্ডেন্স কিন্তু লাগবে। এক্ষেত্রে আমি তোমাদের এটাও বলে রাখি, ওভারঅল যদি তোমার 60%ও অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু তোমাদের কনসিডার করা হয়। 60% অ্যাটেন্ডেন্স থাকলে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয়, সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন। কিন্তু অফিসিয়ালভাবে 75% অ্যাটেন্ডেন্স প্রয়োজন। 60% তোমরা প্রত্যেকে কলেজে অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করো। আর যদি কলেজে অ্যাটেন্ডেন্স নিয়ে সেরকম ম্যান্ডেটরি কিছু না থাকে সেটা তো পরের ব্যাপার। যদি অ্যাটেন্ডেন্স না থাকে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এবং তোমাদের অন্যান্য ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কাজেই তোমরা বিগত বছরে অনেকে এই সময় অ্যাটেন্ডেন্স নিয়ে সমস্যায় ছিলে, যার কারণে বহু সমস্যা হয়েছে, পরীক্ষায় বসা নিয়ে সমস্যা হয়েছে, সেটা যাতে তোমাদের সাথে না ঘটে সেই কারণে ভিডিওতে আগেভাগে তোমাদের জানিয়ে দিলাম। বাদ বাকি তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাও তুমি কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এখনও পর্যন্ত করে ফেলেছো। সামনেই তোমাদের অড সেমিস্টারের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার প্রস্তুতিও আশা করি মোটামুটি কমপ্লিট হয়েছে। কতটা কমপ্লিট সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর পরীক্ষা নিয়ে স্পেশাল ভিডিও তো তোমাদের খুব তাড়াতাড়ি আসছে। এছাড়াও যদি সেমিস্টার পরীক্ষা নিয়ে কোনো
রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।